এবার ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইনের অভাব হবে না। কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সজাগ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। ঈদে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন মন্ত্রী। বলেন, ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের আগে মশা নিধন বেশি জরুরি। ডেঙ্গুর পিক মৌসুমে গত বছরের চেয়ে এবার রোগী বেশি হবে এমন শঙ্কা থেকেই স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর নেন মন্ত্রী। পরিদর্শন করেন জরুরি বিভাগ, ডায়ালাইসিস সেন্টার, আইসিইউ, এইচডিইউ সহ নানা বিভাগ। ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান মন্ত্রী সামন্তলাল সেন। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা। ঈদের আগে যে আমি স্বাস্থ্যসেবা কোনো জায়গায় যাতে বিঘ্ন না ঘটে আমি সেই হিসাবে সেটুকুই পেয়েছি। আমাদের ডাক্তারদের থাকা খাওয়ার ব্যবস্থা সেইটুকু আমরা এবার ইনশিওর করছি। স্যালাইন নিয়ে যে ঘাটতি সেটা যাতে না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি এবং ভবিষ্যতে আরও নিব।